আর আমাদের জায়গা জমি আছে স্যার, আমার বাবা কিন্তু 10 বিঘা জমি আছে নিজস্ব, কিন্তু স্যার নগদ অর্থ নাই। এটা আমাদের বড় সমস্যা, আমরা যারা কৃষিতে ই করি এদের। আর স্যার কৃষকের ঘরে সন্তান হইলে বোঝা যায় দরিদ্র কী জিনিস আর বাস্তবতা কী জিনিস। এটা 4.5 লাখ আর ওটা 7.5 লক্ষ। অনেক শিল্পপতিরা আছে, অনেক অর্থ সম্পদ বিত্তবান ব্যক্তিরা আছে, তারা এই কুরবানির সময় 2-5, 10-20টা গরু কুরবানি দেন। তারা যদি এলাকায় এসে সেরা এগুলি আমাদের এখান থেকে দেখে নিয়ে কিনে নিয়ে যেত, তাহলে এই খামারিরা এই যে বাড়তি যন্ত্রণা যেটা কষ্ট তাদের, এটা থেকে তারা মুক্তি লাভ করতে পারতো। এরা হলো এই সোয়ালোর পথ একটা সংগঠন। এই সংগঠন থেকে এরা উদ্যোগ নিয়েছে যে হালাল উপায়ে কিছু ইনকাম যাতে করা যায় জায়গায় টিকে থেকে, যেরকম গরু পালন, অন্য অন্য যেরকম অনেক ব্যবসা বাণিজ্যের মাধ্যম দিয়ে হালাল ইনকাম করবে এবং এর উপরে জীবন ধারণ করবে। লেখাপড়া করি, পাশাপাশি আমার মানে প্রান্তিক খামারে আমার ঘরে গরু আছে, আমিও গরু পালন করি। আর এর পাশাপাশি মানে আমার আব্বুর কৃষিকাজে যতটুকু পারি হেল্প করি। আচ্ছা, 2.5 বছর স্যার সেই জায়গা থেকে এই ঘরটা তুলছে 2.5 লাখ টাকা দিয়ে, আর স্যার মাঠে এই টাকার ভিতর থেকেই 2 লাখ টাকার আরও ই করে জমি রাখছে আমি। আর সরকারের প্রতি আবারও অনুরোধ যে আপনারা দেশের বাইরে থেকে এখন গরু আমদানি বিরত রাখুন, কুরবানির পরে আমরা আমদানি করে দিন, তখন আমাদের ছেলেরা লালন পালন করে দিবে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি ডক্টর বায়েজিদ মোড়ল। বন্ধুরা, আজকে আমি এসেছি রাজবাড়ী জেলার সদর উপজেলার শহীদ ওয়াপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে। এই গ্রামে আমার পাশে দেখতে পাচ্ছেন একজন ইয়াং ছেলে, নতুন উদ্যোক্তা, নাম হচ্ছে আনোয়ার ইসলাম। জব জীবনে যে জব করে একটা জবই করার ইচ্ছা ছিল, সেটা হলো সেনাবাহিনীর। কিন্তু স্যার অনেক হার্ডওয়ার্ক করছি, অনেক কিছু করছি, কিন্তু সেইভাবে মিলাইতে পারিনি আমার এই নাকের হাড় বাঁকার কারণে। আমি ওইভাবে স্যার আর ওই অ্যাকসেপ্ট হয় নাই, 2-2.5 বছর ওইভাবে আমি কাটাইছি জীবনটারে ওই চাকরির পিছনে দৌড়াই দৌড়াই। একটু করে প্রথমে ফার্স্ট টাইমে আমি 100 মুরগির বাচ্চা দিয়ে ব্রয়লারের ই করি আরম্ভ করি। সেই জায়গা থেকে দেখি আমি আলহামদুলিল্লাহ ভালো 3 ব্যাচ করার পর যে ভালো ই করতে পারতেছি আমি, তখন আমি আবার একটু বড় কৌশলে, কিন্তু আমার বাড়ির থেকে ব্যবসার প্রতি না ওইভাবে, তখন আমি তো হিমশিমের মধ্যে পড়ে গেলাম যে কী করবো এখন আমি। তখন অনেক রিকোয়েস্ট করি, আমার আর জীবনে যা কিছু হয় আমি আমার মায়ের কাছে শেয়ার করি। মার এই অনেক কিছু ই করে কম্প্রোমাইজ করে এক জায়গা থেকে 30-35 হাজার টাকা কিস্তি উঠাইলাম, ঋণ উঠায় 6 মাসের এসে তখন আমি একটা ঘর তুললাম। ঘর তোলার পর কী করি এখন তো আমার এই মুরগির ই লাগবে, আমার একটা অ্যামাউন্ট লাগবে এই ব্যবসা চালাইতে গেলে। তখন আমি একজনের ধরলাম, একজন ডিলারের ধরলাম। আসলে স্যার উদ্যোক্তা হইতে গেলে বোঝা যায় যে কী দুনিয়াটা, পৃথিবীটা কী স্যার। আর আমাদের জায়গা জমি আছে স্যার, আমার বাবা কিন্তু 10 বিঘা জমি আছে নিজস্ব, কিন্তু স্যার নগদ অর্থ নাই। এটা আমাদের বড় সমস্যা, আমরা যারা কৃষিতে ই করি এদের। আর স্যার কৃষকের ঘরে সন্তান হইলে বোঝা যায় দরিদ্র কী জিনিস আর বাস্তবতা কী জিনিস। তখন কী করবো সেই ডিলার সাহেবের সাথে কথা বইলে সে 1 টাকার মাল স্যার 1.5 টাকা ধরে, আমি বাকি স্যার। তবুও আমার সহ্য করতে হয়, কারণ আমি সেক্টর করবো, আমি চোখের সামনে দেখি সে 1 টাকার মাল 2-1.5 টাকা ধরে, তারপরে আমার সহায় যেতে হয় যে আমি এই সেক্টর চলে আসি, এখন যদি আমি পিছু হটি আমার এদিকে যাবি ওদিকে যাবি। তখন ধীরে ধীরে ওগুলো করতে তার লাগলাম। যখন শুরু করি তখন কিন্তু আমার অনেক হেনস্ত হয়েছি আমি, স্যার কীভাবে একটু পানি দেবো, কীভাবে একটু ই দেবো, ওই একজন বড় ভাইয়ের কাছে যদি জানাই। উনটা মানে আমার ওই দুর্বলতাটা ইউজ করে স্যার, আমি কিন্তু ফার্মে স্যার যখন আমি ওদের সাথে যেতাম ওরা আমার দিয়ে পানি টানাইতো স্যার অনেক। আমি এই জন্যই কিন্তু স্যার এই যে সব ইয়াং যারা আসছে স্যার, এদের কিন্তু স্যার আমার ওই ব্যথাটা যখন লাগে স্যার আমার ভিতর থেকে কান্না আসে। আমার দিয়ে থালা বাসন ওইগুলো ধোয়াইতো স্যার, আমার দিয়ে করাইতো, তখন আমি মনে মনে জেদ করলাম যে জীবনে আমি যদি এই মুরগি সেক্টরে থাকি আমি মানুষকে সেবাটা দেব।
তখন আমি ধীরে 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 যে জীবনে আমি এই জায়গা থেকে কামাই করবো না, আমি একজন ওই জায়গাটা শিখবো যে এটা কী, তখন আমি ভিতরে স্যার, আর আমার স্যার মাইন্ড সেট আপ, আমার যখন স্যার ইগোতে কোনো হিট লাগে স্যার, আমি ওইটা করার জন্য স্যার আমি কোনো অসৎ পথে না সৎ পথে করার জন্য আমি খুব স্যার ই থাকি, উঠে পড়ে লাগে ওইটা। আর স্যার আমি টাকা দিয়ে কোনো সেবা দিতে পারি না, কিন্তু স্যার আমার পরিশ্রম দিয়ে যদি কারো সেবা দেওয়া লাগে আমি আমার এই দেহটারে সেই টাকা ই করে দিই। তার একটা ডাক্তার যদি আমার বাড়ি বাড়ি আসতো, ওই মুরগিটা কাটলে কিসের জন্য এই ওষুধটা লিখলেন, আমার মাইন্ড সেট আপ তো স্যার ওইটা না, আমার মাইন্ড সেট আপ যে আমি ওই মাথাটা রাখবো মারা গেল আর কী জন্য ওই ওষুধটা লিখলো, পরবর্তীতে ওনার আমি ডাক দেবো না, তো আমার ধীরে ধীরে শিখতে হবে। আমি আস্তে 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 প্রায় ওইটাই আমি স্ট্রাগল করছি 2.5 বছর 3 বছর, কারণ আমার মাইন্ড সেট আপ একটাই, আমার ভালো কিছু করতে হবে এই সেক্টর থেকে। আমি রাতভর ওই ফার্মে থাকতাম, আমার ওই নিচে একটা ফার্ম দিয়েছিলাম ছোট্ট করে ঝুপটি স্যার, বাঁশ দিয়ে কাঠ দিয়ে থাপটা থুপটে, মনে করেন স্যার বোঝেন না স্যার যে দরিদ্রতা কী। তখন স্যার আমি ওইটা করতে যা ওই ডাক্তার আমার একটা পরামর্শ দেয়, আমি বাচ্চা 9 দিন 16 দিন পর্যন্ত ব্রয়লারের বাচ্চা আমি মানে এত গুরুত্ব নিই স্যার, কারণ ওই সবসময় নাড়াচাড়া করি পরিশ্রম করি সবসময় ওর ভিতর দেয় খাবার দাবার কীভাবে কী স্যার। 16 দিন পর থেকে স্যার আমি আর নিয়ন্ত্রণে রাখতে পারি, আমার বাবা মা ওইগুলো ই করে না, পছন্দ করে না আমার এইটা মানে ব্রয়লার পালনটা, ওনরা ওইভাবে অনেক রিকোয়েস্ট ফিকোয়েস্ট করে মেলা ইটি করে রাগারাগি করে, আমারও অত পরিশ্রম দেখে ওইভাবে লাভ ইউ হয় না, এক চালান হয় দুই চালান হয় না, পরবর্তীতে আমি কী কী ব্যবসা তোমাকে করতেই হবে। তখন আমি ধীরে ধীরে চিন্তা করি, আমাদের একটা ঐতিহ্য আছে এই গরুর ব্যবসার, আমার দাদার নামকরণ আছে গরু পালনের, আমার বাবা গরু পালন করছে, আমি তখন ওইটা ওই সুযোগটা ই নেই যে আমার বাবা মনে হয় গরু পালনের কথা বললে মনে হয় আমার না করবে না, অন্য অন্য কিছু না করে করুক। তখন থেকে স্যার আমি এই গরুর দিকে আস্তে আস্তে ই হই, আমার বাবা আমাকে 4 লাখ টাকা দেয় আর 2টা ছোট ছোট গাভি দেয়, সেই জায়গা থেকে স্যার আজকে আমি আজ 2.5 বছর স্যার সেই জায়গা থেকে এই ঘরটা তুলছে 2.5 লাখ টাকা দিয়ে, আর স্যার মাঠে এই টাকার ভিতর থেকেই 2 লাখ টাকার আরও ই করে জমি রাখছে আমি স্যার। এই গরুটা আমি 4 লাখ টাকা আশা করতেছি। আচ্ছা এটার কয় দাঁত? গরুর ব্যবসা ভালো চাই, কিন্তু মুরগির ব্যবসাটা আমার ওই জায়গায় লস দেওয়া লাগছে, এর পাশে এর পিছনে আমার 1 লক্ষ 1 লক্ষ টাকা আমি দিনামা দিচ্ছি, মানে গরুর ব্যবসা সীমিত ক্যাশ দিছি, সীমিত ক্যাশ দিছি তো মোটামুটি 4 লক্ষ টাকার একটা কাজ দিছি। ওটা বন্ধুরা চলুন আমরা গরু দুটো একটু বাইরে নিয়ে একটু সুন্দর তাদের গরুর খেলা দেখি। কাহাঁ মে পাউ তেরি ফিজায়ে তেরে সমন
আমরা এখন এই ইউনিয়ন পরিষদে 5 বার বিজয়ী চেয়ারম্যান। গরু দুটা অত্যন্ত সুন্দর হয়েছে। এ দুটো গরু আমার মনে হয় যে বাজারে মূল্য হিসেবে একটা গরু 3.5-4 লাখ এরকম বিক্রি হবে। এতে তার সুন্দর একটা ব্যবসা এবং তার পরিবারগুলি অত্যন্ত ভালো পরিবার। আমার জানা মতে আমার ইউনিয়নের মধ্যে এটা গরিবুর তাদের বাড়ি। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিই যে আপনারা অত্যন্ত অঞ্চলের শিষ্যেরা এই যে গরু গবাদি পশু যারা খামারি তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, যোগাযোগ করছেন, এই জন্য আমি আপনাদেরকে খুব ধন্যবাদ দিই। এই গরুগুলি কী কয় বিক্রয়ের সময় কিছু সমস্যার সম্মুখীন হয়। সে সমস্যাগুলি আসলে সেই ঢাকা ঢোকা দূরান্তে নিয়ে সমস্ত গরু বিক্রি করে একটু কষ্টকর ব্যাপার। আর এই সমস্ত গরু এই লোকালি এলাকায় আমাদের গ্রামগঞ্জের হাট বাজারে বেচা বিক্রি খুব কম। এগুলি ঢাকার শহরে বা অন্যান্য বড় বড় শহরে এই সমস্ত গরু খরিদ্দার আছে এবং তারা কেনা বেচা ভালো হয়। তো এদের আনা নেওয়া এটা কস্টলি এবং কষ্টকর ব্যাপার। তো এই এলাকা থেকে যদি সেই যারা যারা ভালো ভালো গরু কিনে এবং অনেক শিল্পপতিরা আছে, অনেক অর্থ সম্পদ বিত্তবান ব্যক্তিরা আছে, তারা এই কুরবানির সময় 2-5, 10-20টা গরু কুরবানি দেন। তারা যদি এলাকায় শেষেরা এগুলি আমাদের এখান থেকে দেখে নিয়ে কিনে নিয়ে যেত, তাহলে এই খামারিরা এই যে বাড়তি যন্ত্রণা যেটা কষ্ট তাদের, এটা থেকে তারা মুক্তি লাভ করতে পারত। ঢাকা শহরে অনেক শিল্পপতিরা আছেন যারা অনেক বড় বড় গরু কুরবানি দেন এবং অনেকগুলো করে দেন, 20-25-30-10-12 গরু কুরবানি দেন। তারা যদি এরকম প্রান্তিক খামারিদের কাছ থেকে গরু সংগ্রহ করেন, তাহলে কিন্তু আমাদের এই রুট লেভেলের এরকম হাজারো আনোয়ার সৃষ্টি হবে, হাজারো আনোয়ার এরকমভাবে প্রান্তিক পর্যায়ে বড় বড় গরু লালন পালন করতে সাহস পাবে এবং তাদের মাধ্যমে আরও অনেক মানুষের কর্মসংস্থান হবে। আমরা এখন আনোয়ারের মতন আরও কিছু ছেলে পেলে আছে যারা এখানে গরু লালন পালন করে, বাড়িতে থেকে কৃষি কাজ করে, তাদের সাথে কথা বলবো। আমাদের এলাকায় একটা সংগঠন আছে আনোয়ার সহ, এই সংগঠনের সাথে জড়িত। এরা হলো এই সোয়ালোর পথ একটা সংগঠন। এই সংগঠন থেকে এরা উদ্যোগ নিয়েছে যে হালাল উপায়ে কিছু ইনকাম যাতে করা যায় জায়গায় টিকে থেকে, যেরকম গরু পালন, অন্য অন্য যেরকম অনেক ব্যবসা বাণিজ্যের মাধ্যম দিয়ে এরা হালাল ইনকাম করবে এবং এর উপরে জীবন ধারণ করবে এবং এর থেকে কিছু মুনাফা এরা দিনের পথে খরচ করবে। এটি তাদের একটা মন মানসিকতা। এই জন্য এর জন্য আমি বলছি তোমরা আগায় যাও, আমি সাথে আছি ইনশাল্লাহ। আমরাও সাথে আছি। আপনার কথা শুনতে চাই, কেন আপনি কি করেন, কেন করছেন? আমি লেখাপড়া করি, পাশাপাশি আমার মানে প্রান্তিক খামারি, আমার ঘরে গরু আছে, আমিও গরু পালন করি। আর এর পাশাপাশি মানে আমার আব্বুর কৃষিকাজে যতটুকু পারি হেল্প করি, মানে এভরিথিং কৃষিকাজে যা আছে টোটালি সব কিছু আব্বুর সাথে করি এবং পাশাপাশি গরুর দিকটা একটু বেশি সময় দিই। একটা গরু আমি কিনলাম 50,000 দিয়ে কিনলাম, আমি 20,000 টাকা খরচ করবো, পিছনে 70,000 টাকা কস্টিং পড়বে। সো ওই গরু যদি আমি 1,00,000 টাকা বিক্রি করতে না পারি তাহলে তো আমার লস গুনতে হবে। সো এইসব মানে এভরিথিং বিষয়ে দেখতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের প্রান্তিক খামারিদের এখন যেটা, সেটা হচ্ছে খাবারের দামটা অনেক বেশি, আমাদের আয়ত্তে নাই। আমরা যদিও মানে আমাদের নিজেদের মানে আমরা কোনো ওই আপনার ফিড বা ওষুধ উপায়ে গরু হুষ্টপুষ্ট করি না, আমাদের ঘরের খাবারই বেশি খাওয়াই আমরা। তারপর আমাদের যে ভুসিটা কিনতে হয় সেটার দাম নাগালের অনেক বাইরে। সো সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের গরুর দাম কম হোক, সমস্যা নেই, কিন্তু আমাদের খাবারের দামও গরুর সাথে কম্প্রোমাইজ করে কমাইতে হবে। সরকারের কাছে একটা আবেদন যে আমাদের সবার ঘরেই 2-4টা করে গরু আছে, যেন বাইরের দেশ থেকে আমাদের গরু মানে এখন বর্তমান গরু আমদানি না করে। সো যদি এখন গরু আমদানি না করে তাহলে আমাদের প্রান্তিক খামারি 2টা পয়সা পাবে, আবার মানে প্রত্যেকটা গরুতে দেখো 10-20 হাজার করে লাভ করতে পারবে, এভাবে খামারিরা টিকে থাকতে পারবে। যদি বাইরে থেকে এখন ইন্ডিয়া বা আপনার ব্রাজিল থেকে আনার কথা বলতেছে, যদি বাইরে থেকে ভাবে গরু আমদানি করে তাহলে আমাদের মানে এই সেক্টরটা অনেক ঝুঁকির মুখে পড়বে আর অনেক আমাদের মতো তরুণ উদ্যোক্তা যারা সবাই কস্টিং মানে লসের দিকে আগে আসবে। প্লাস ওষুধের দাম সব দিক থেকেই, আবার বিদ্যুৎ বিল অনেক হারে বৃদ্ধি পাইছে, আপনার সব কিছু মিলে এই খাবারের দামটা মানে আমাদের কড়া সীমার মধ্যে আনতে হবে। তারপর হচ্ছিল অনেক সময় আমরা শুনতে পাই যে এই পনোদনা ঋণ দেয় সরকার, আসলে কি আমরা কি কমেও আদৌ কি সেটা পাচ্ছি? এই প্রান্তিক কৃষকরা সেটা কিন্তু পাচ্ছি না। সরকার প্লাস আপনাদের মাধ্যমে আমরা সবাইকে অবগত করতে চাই যে প্রান্তিক খামারি যদি তার হাতে মানে যে সুন্দর করে পালন লালন পালন করতে পারে তাহলে কিন্তু আমাদের মাংসের যে সংকটটা সেটা অবশ্যই আমি মনে করি যে কাটবে। তো আর স্যার, বড় বড় যে খামারে যে গরুগুলো দেখেন দেশ থেকে, আমি মনে করি ডেয়ারি ফার্মার অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান ভাই আছে,
আর আপনার বাংলাদেশ সরকার প্রাণী অধিদপ্তর যারা আছে, আমাদের মন্ত্রী কিন্তু আমাদের বাড়ির কাছে এখন, ঠিক আছে স্যার, এদের একটা সমন্বয় করে গ্রাম পর্যায়ে গ্রাম পর্যায়ে জাত বিষয় ভেদের উপরে গুরুত্ব দেওয়া উচিত। যে জাত সম্বন্ধে যখন আমার ধারণা থাকবে, জাত বিষয়ে যখন আমার ধারণা থাকবে, তখন কিন্তু আমার চিন্তা চেতনা অন্যভাবে হয়ে যায়। আমি কিন্তু আপনার মাধ্যম দ্বারা একটা জাতের বিষয় কিন্তু স্যার শিখছি আর কি। ওই একজন বলে 50% একটা ইসের আপনার ক্রস ব্রাহমারে বলে যে 100% 100%, ওর যদি জানা থাকতো ও কিন্তু বলতো না যে এটা 100%, জানা নাই বেদাই কিন্তু বলে। আর স্যার এই যে প্রান্তিক পর্যায়ে আর একটা ভোগান্তি আছে স্যার, প্রান্তিক কৃষকরা ধরেন আমার এই গরুটা 600 কেজি লাইভওয়েট আছে বা 620 আছে সাপোজ, আমি বলতেছি 900 800 1000 1200, এটা একটা বড় আর দামের চাওয়া বিষয় কিন্তু স্যার একটা খুবই ভোগান্তির ভিতরে পড়ে। যারা উপর পর্যায়ে যারা বড় বড় খামারি আছে, বাংলাদেশের বড় বড় নাম করা খামারি আছে, এরা আমাদের প্রান্তিক পর্যায় থেকে গরু কিনতে চায় না এই একটা কারণে। সঠিক লাইভ ওয়েট আমরা বলতে পারি না, আখানটাই বলি আর দাম চাই হলো ইনসাফ ছাড়া, এ হলো আমাদের বড় একটা বড় সমস্যা। তা আমি স্যার এটা নিয়ে আমি বলবো যে এটা প্রান্তিক পর্যায়ে এদের স্যার ই না, এরা জানে না, এই জন্য এদের মেসেজটা পৌঁছান আপনারা, বুঝান যে এটার এতখানি আছে, এটা আইডিয়া দেন, জাত সম্বন্ধে আইডিয়া দেন। আপনারা দেশে বাইরে থেকে আনতে হবে না তো স্যার, আমার দেশে ভালো ভালো জাতেরই হবে, আমার দেশালগুলো হচ্ছে না স্যার, ওগুলো থেকে আপনি ভালো বীজ দেন, ভালো ওদের ই সম্বন্ধে ধারণা দেন, ওরা ভালো বীজের ভালো ই দেবে। আর স্যার আরেকটা এআই কর্মী যারা আছে, এদের আমি বলবো, এদেরকে দুটো পায়ে হাত দিয়ে আমি বলবো যে আপনারা বিশেষ করে যারা অশিক্ষিত কৃষক, আমাদের মতো কৃষকেরা তো প্রান্তিক পর্যায় থেকে গরু পুষে, এরা কিন্তু জাত সম্বন্ধে স্যার বোঝে না, আপনারা কিন্তু বোঝেন যারা এআই কর্মী আছেন, কম বেশি আপনাদের মাঝে কিন্তু ইয়ে আছে। আপনারা এই ভোগান্তি থেকে আপনারা দুটো টাকা ধরে নেন, ভালো জাত মান দেন। আপনারা বললেন না এটা শাহিয়াল বলে, আমি দেখছি স্যার এমনি সাধারণ বাছুর বাড়াইতেছে, আমি তো বুঝি জাত কি, আমি কম বুঝি আর বেশি বুঝি জাত বুঝি স্যার, ও সাধারণ একটা ই দিয়ে বলতেছে যে এটা শাহিয়াল দিছি, দাও 1500 টাকা দাও, 100% শাহিয়াল দিয়ে দিছি স্যার, নিয়ে চলে যায় স্যার, হিট আসে না বীজ গাই স্যার, আমি এরকম আমার চোখের সামনে আছে, হিট আসে না স্যার, আইসে বীজ দিয়ে টাকা 500 1000 করে নিয়ে ওর দিন গেলে 2000 কামাই করতে পারলে অবশ্যই। আমাদের প্রতিটা উপজেলাতে আসলে এলডিডিপি প্রকল্প থেকে প্রশিক্ষণ দেয় এবং এটা একটু আরও প্রশিক্ষণের মাত্রাটা বাড়াতে হবে, বেশি বেশি করে প্রশিক্ষণ দিতে হবে, এবং এলডিডিপি থেকে আবার কিন্তু রেজিস্টার্ড খামারিদেরকে প্রশিক্ষণ দেয়। আমি মনে করি যে রেজিস্টার্ড খামারি পাশাপাশি যারা গরু লালন পালন করতে চায় সবাইকে প্রশিক্ষণ দেওয়া উচিত। দাদা কেন নেবে এটার বিষয় স্যার, আমাদের খাবার বিশেষ করে স্যার, আমার মাথার ভিতরে একটা ঘুরপক আছে যে আমি নিজের খাবার নিজে তৈরি করব। তার রেশিওর মধ্যে আমি ভুট্টা নিজে চাষ করি, গম নিজে চাষ করি স্যার, আর আপনার কাছ থেকে যে যারা জহুরুল ইসলাম স্যারের যে যারা ওয়ানানা আপনার মাধ্যম দ্বারাই আমি পাইছি জাতটা, সেটা আমি প্রায় 1.5 বিঘের মতো চাষ করছি, পর্যাপ্ত ঘাস আমার আর গ্রামগঞ্জের ঘাস, আর যদি আমার কখনো ঘাস ফুরায় স্যার মাঠে অনেক ঘাস এমনি ওগুলা দিয়ে, এই জন্য স্যার আমি বলবো যে আমার গরুগুলো দেখেন স্যার, আর এই গরুগুলো কিন্তু স্যার আপনি দেখছেন এসে এত বড় বড় 700 কেজি 600 কেজির উপরে গরু, এর কিন্তু স্যার একটা ফ্যান মাত্র উপরে, আমি কিন্তু ফ্যানটা ইউজ করি শুধু যখন এর গায়ে ঘরটা গোসল দেয় তখন শুকানোর জন্য, তাছাড়া কিন্তু আমি ফ্যান ইউজ করি। আমার গরু এইভাবে দাঁড়া করে রাখছি, একটা গরু হাঁপাইছে কোনো সময় রোদের মধ্যে দাঁড়া করে রাখবো স্যার ঘন্টার পর ঘন্টা, এটা চ্যালেঞ্জ বলবো না স্যার, যে কোনো লোকের সাথে আমি ই করতে রাজি যে আমার গরু দিয়ে রোদের মধ্যে দাঁড় করে রাখায়। এবং একজন প্রান্তিক খামারির গরু নিলে এই প্রান্তিক খামারিরকে দেখে তার মতো দেখলেন আরও অনেক প্রান্তিক খামারির এখানে আসছে, এরা উদ্বুদ্ধ হবে, এদের দেখে কিন্তু আরও মাস পিপুল কিন্তু এভাবে গরুর খামার করবে, এবং আমাদের দেশের একটা বড় বেকারত্ব সেখানে কিন্তু একটা বেকারত্ব দূরীকরণে কিন্তু এসব এই ছেলেরা আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করবে। আর সরকারের প্রতি আবারও অনুরোধ যে আপনারা দেশের বাইরে থেকে এখন গরু আমদানি বিরত রাখুন, কুরবানির পরে আমরা আমদানি করে দিন, তখন আমাদের ছেলেরা লালন পালন করে দিবে। আপনারা পুরো 8 মাস কুরবানির ঈদ থেকে 8 মাস পর্যন্ত প্রচুর গরু আমদানি করে দেন, আমাদের দেশের ছেলেপেলেরা সেগুলোর মোটা তাজাকরণ করে সুন্দর করে খাওয়ার দাবার দিয়ে লালন পালন করে সুন্দর করে দেবে, যেটা আমাদের আমরা সবাই খাবো। আবার এই কুরবানির 4 মাস আর কি গরু ইম্পোর্ট করবেন না, এটাই আমার শেষ অনুরোধ রেখে আমার প্রতিবেদনটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। তোমরা দেশের আশ্রয় নয়, বলবে বিশ্ববাসী।